আসসালামু আলাইকুম ফটোশপ পিকচার এডিটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমরা শিখব কিভাবে দাঁতের উপরে লোহা রিমুভ করা যায় প্রথমে ফটোশপটি ওপেন করে নিচ্ছি ফটোশপটি আমার ওপেন হয়ে গিয়েছে এখন আমি যেই ছবির কাজ করব সেই ছবি ফটোশপে ওপেন করে নেব ছবিটি আমার ওপেন হয়ে গিয়েছে অল পেস্ট করে ছবিটিকে একটু জুম করে নেব নিউ লেয়ার সিলেক্ট আইডোবার টুল সিম্পল সাইজ রাখব 3x3 সিলেক্ট ব্রাশ টুল অপাসিটি রাখব 100 ফলো রাখব 50 এখানে একটা ক্লিক করব অল পেস্ট করে এই দাঁতের উপরে একটা ক্লিক করব জাস্ট দেন ব্রাশের সাইজটি একটু ছোট ছোট করে নিব নে এই লোহাগুলোর উপরে আস্তে আস্তে ঠিক এইভাবে মুছে ফেলব ঠিক আস্তে আস্তে এই দাঁতের উপর অল পেস্ট করে একটা ক্লিক করব ক্লিক করে ঠিক আগের মতো এইগুলোকে ঠিক এরকম ভাবে মুছে ফেলব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই দাঁতের উপরের লোহাগুলো রিমুভ করা হয়ে গিয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে